প্রিয় দর্শক, ট্রাভেল টেস্টার আর একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে দেখাবো, ঘুরে দেখাবো কলকাতার ঐতিহ্যবাহী সেই হাওড়া ব্রিজ এবং হাওড়া রেলওয়ে স্টেশন আপনাদেরকে। কিভাবে আমরা গিয়েছিলাম সেইখানে, কত টাকা ভাড়া পড়েছিল ট্যাক্সি ভাড়া, বাসে যদি যান কত টাকা ভাড়া পড়বে, এবং যাওয়া আসার পথে সমস্ত সুন্দর সুন্দর স্থাপনা এবং সেই ব্রিজ সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এর ইতিহাস, কবে তৈরি করা হয়েছিল, সেই কীভাবে তৈরি করা হয়েছিল, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমি বলবো এই ভিডিওর শেষে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা প্রথমবারের মতো আপনারা দেখছেন। আর আমাদের নিয়মিত দর্শকরা সর্বদা পাশে আছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসুন পুরো ভিডিওটি আমরা না টেনে উপভোগ করি। সুপ্রভাত কলকাতা। তৃষ্ণা এক কাপ চায়ের হাতে দাঁড়িয়ে যেন কলকাতার সেই ঐতিহ্যবাহী ট্রামকে বলছিল সুপ্রভাত কলকাতা। আমাদের দিনটি শুরু হয়েছিল সেই কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম দর্শনের মধ্য দিয়ে। মার্কিউ স্ট্রিটে একটি রেস্টুরেন্টে নাস্তা সেরে ওইখান থেকে কিন্তু একটা ট্যাক্সি আমরা নিয়ে নেই, যেটির ভাড়া পড়েছিল 250 টাকা 250 রুপি, এবং আমাদের গন্তব্য ছিল হাওড়া ব্রিজ এবং হাওড়া রেল স্টেশন আমরা দেখব। প্রিয় দর্শক, নিউ মার্কেটের আশপাশে বা মার্কিউ স্ট্রিটে অনেক ট্যাক্সি কিন্তু আপনারা পেয়ে যাবেন, হলুদ ট্যাক্সি, কলকাতার ঐতিহ্যবাহী বা যে কোনো ট্যাক্সি কিন্তু পেয়ে যাবেন আপনারা, যেটির ভাড়া কিন্তু 200 থেকে 250 টাকা, এরকম দাম ভেদে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দূরেই দেখতে পাচ্ছেন কলকাতার সেই ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম, যেখানে অনেক খেলা, ইন্টারন্যাশনাল খেলা, আইপিএল কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। যখন যাচ্ছিলাম, দুই পাশের অনেক সুন্দর সুন্দর স্থাপনা কিন্তু মুগ্ধ করছিল আমাদেরকে, সেই ব্রিটিশ আমলের স্থাপনা, জমিদারি আমলের সেই সমস্ত স্থাপনা। প্রিয় দর্শক, আরেকভাবে কিন্তু আপনারা যেতে পারবেন সেই হাওড়া ব্রিজ অথবা রেলওয়ে স্টেশনে। ধর্মতলা থেকে যদি আপনারা বাসে করে যান, সেই ক্ষেত্রে কিন্তু 22 থেকে 35 টাকার ভিতরে কিন্তু বাস ভাড়া পড়বে। যদি নিউ মার্কেটের আশেপাশে আপনারা থেকে থাকেন, কোনো হোটেলে উঠে থাকেন। প্রিয় দর্শক, দূর থেকে যখন দেখছিলাম সেই হাওড়া ব্রিজ, মনের ভিতরে একটা অন্যরকম রোমাঞ্চকর পরিস্থিতি কাজ করছিল প্রথমবারের মতো। দেখতেই পাচ্ছেন রবীন্দ্র সেতু কিন্তু এটির বর্তমানের নাম। 1943 সালে কিন্তু এই হুগলি নদীর উপরে কিন্তু এই ব্রিজটি বা স্থাপনাটি কিন্তু তৈরি করা হয়, যেটা কিন্তু সেই পন্টুন ব্রিজ, যেটি কিন্তু এই ব্রিজের আগে ছিল, তার ঠিক একই জায়গায় কিন্তু পুনর্স্থাপন করা হয় এই হাওড়া ব্রিজটি। কিন্তু পরবর্তীতে কিন্তু 1965 সালে যখন সেই আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, এশিয়ার সর্বপ্রথম নোবেল বিজয়ী, উনি যখন নোবেল প্রাইজ পান, তারপরে কিন্তু এই সেতুর নতুন নাম করা হয় রবীন্দ্র সেতু হিসাবে। অনেক সুন্দর একটা স্থাপনা, চমৎকার দৃষ্টিনন্দন একটা স্থাপনা কিন্তু এই রবীন্দ্র সেতু, বা আমরা যদি বলি হাওড়া ব্রিজ। খুব চমৎকার লাগে, সারা বছর অনেক পর্যটক আসেন কিন্তু এই হাওড়া ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য। এই হাওড়া ব্রিজ বাদে কিন্তু আরও 4টি সেতু কিন্তু এই হুগলি নদীর উপরে রয়েছে। এই জায়গাটি আপনারা দেখছেন, অনেক পুণ্যার্থী আসে এখানে গোসল করার জন্য, তাদের ধর্ম অনুযায়ী তারা সেই পাপ থেকে মুক্তির লাভের আশায় বা অনেক পূর্ণ হওয়ার আশায় কিন্তু তারা এই হুগলি নদীতে এইখানটাতে গোসল করতে আসেন। ঠিক তার পাশে রয়েছে কিন্তু একটি মন্দিরের মতো, এবং এখানে সুন্দর সুন্দর ছোট ছোট স্টল কিন্তু এখানে রয়েছে। এটা দেখে মনে হচ্ছিল আমাদের সেই বাগেরহাটের, বাংলাদেশের বাগেরহাটের সেই মাজারে কিন্তু এরকম একটি দৃশ্য আপনারা দেখতে পারবেন। অনেক পুণ্যার্থী কিন্তু সেখানে যান গোসল করার জন্য। খুব ভালো লাগছিল এই জায়গাটা, সুন্দর একটা পরিবেশ কিন্তু দেখতে পাই আমরা। তো আমরা আসলে এই পরিবেশটা দেখার পরে আরেকবার একটু চলে গিয়েছিলাম, প্রথমে গাড়িতে এসেছিলাম, তারপরে পায়ে হেঁটে আমরা একটু দেখতে যাচ্ছিলাম হাওড়া ব্রিজটিকে। অনেক ফল এবং ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসা নিয়ে বসেছেন, পর্সা সাজিয়ে বসেছেন এই হাওড়া ব্রিজকে কেন্দ্র করে। Thank you.
প্রিয় দর্শক, এই ব্রিজের যারা স্থপতি ছিলেন তাদের একটা নামের লিস্ট এবং কত সনে এবং কারা কারা কন্ট্রিবিউশন করেছিলেন সমস্ত কিছু কিছু লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে, যেটি কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পারবেন। খুব ব্যস্ততম একটি সেতু কিন্তু এই রবীন্দ্র সেতু, বা যাকে বলি আমরা হাওড়া ব্রিজ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বা সারা পৃথিবীর ইন্ডিয়ার সবাই কিন্তু আসলে হাওড়া ব্রিজ হিসাবে এটিকে জেনে থাকে। প্রতিদিন কিন্তু হাজার হাজার পথচারী কিন্তু এই ব্রিজ দিয়ে পায়ে হেঁটে তারা পার হয়। বলা চলে যে 150,000 মতো কিন্তু পথচারী কিন্তু প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করে, এবং বলা হয়েছে যে 1,00,000 গাড়ি, মোটরসাইকেল বলেন, বাস বলেন, বিভিন্ন ধরনের যান্ত্রিক গাড়ি কিন্তু চলাফেরা করে এই ব্রিজের উপর দিয়ে। তৃষ্ণা অনেক আনন্দের সাথে উপভোগ করছিল প্রথমবারের মতো এই হাওড়া ব্রিজ, যেটি হুগলি নদীর উপরে অবস্থিত। খুব ভালো লাগছিল এই ব্রিজটি দেখে, বিশেষ সতর্কতা সেইখানে দেখছেন। বলছিলাম অনেক ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু আসলে তাদের সেই ব্যবসার পসরা সাজিয়ে বসেছেন। যারা পথচারী আছে, পায়ে হেঁটে চলাফেরা করে, তাদের কাছে বিক্রির উদ্দেশ্যে এটি কিন্তু আমার খুব প্রিয় একটি খাবার ছিল কলকাতায় যতদিন ছিলাম। ফলের বিভিন্ন সমারোহ, আপনারা দেখছেন সেই পুরাতন বন্দর বা জেটি, জেটিকে কেন্দ্র করে কিন্তু সেই সেই সময়ের ব্যবসায়িক সমস্ত কার্যক্রম কিন্তু পরিচালিত হতো। এখনও কিন্তু ওইখানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়, বিভিন্ন পাইকারি মার্কেট, ফুলের, তারপরে বিভিন্ন শাকসবজির, ইভেন ওইখানে অনেক মশলা জাতীয় অনেক বড় পাইকারি মার্কেট কিন্তু রয়েছে। কথা বলতে বলতে কিন্তু আমরা আসলে সেই হাওড়া ঐতিহ্যবাহী সেই ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার হাওড়া রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা চলে এসেছি। হাওড়া রেলওয়ে স্টেশন, অনেকে কিন্তু এটাকে হাওড়া জংশন হিসেবে জানেন বা হাওড়া স্টেশন হিসাবে কিন্তু অনেকে, স্থানীয় মানুষ তারা কিন্তু এটার সাথে পরিচিত। এটি কিন্তু হুগলি নদীর পাড়ে কিন্তু এই রেল স্টেশনটি রয়েছে, যেটা আপনার অবশ্যই সেই হাওড়া ব্রিজ পার করে কিন্তু আপনার এখানে আসতে হবে। ইন্ডিয়ার ভিতরে অন্যতম একটা বড় এবং সবচাইতে ব্যস্ততম কিন্তু এই রেলওয়ে স্টেশনটি বা রেলওয়ে কমপ্লেক্সটি। শুধুমাত্র ইন্ডিয়াতে না, পৃথিবীর অন্যতম ব্যস্ত এবং বৃহৎ এই রেলওয়ে স্টেশনে রয়েছে কিন্তু 23টি প্ল্যাটফর্ম, যেখানে 252-র উপরে মেল ট্রেন এবং আরও কিছু ট্রেন কিন্তু একসাথে দাঁড়িয়ে থেকে তারা প্যাসেঞ্জার নিয়ে কিন্তু এইখান থেকে যায়। প্রিয় দর্শক, এই রেল স্টেশন বাদে কিন্তু আরও 5টি রেল স্টেশন এই কলকাতা ইন্টারসিটির ভিতরে রয়েছে, যেমন শিলাইদা কলকাতা রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, এই রেলওয়ে স্টেশনের আরেকটি দিক আপনাদেরকে একটু তুলে ধরতে চাই। এখানে যখন আসবেন অনেক দালাল কিন্তু চোখে পড়বে। আমরা চেষ্টা করেছিলাম বন্দে ভারতের টিকিট কাটার জন্য শিলিগুড়ি যাব, কিন্তু অনেক দালাল কিন্তু আমাদের তাদের ফাঁদে পা দেওয়ার জন্য চেষ্টা করছিল, কারণ আমরা টিকিট পাইনি কাউন্টারে। তারা বলছিল যে যেভাবে হোক তারা টিকিট কেটে দেবে। টিকিট কিন্তু রয়েছে, সেই অফিসারদের কাছে রয়েছে, পুলিশদের কাছে রয়েছে, বিভিন্নভাবে চেষ্টা করছিল কিন্তু তাদের ফাঁদে কিন্তু আমরা পা দিইনি। অনেকে তাদের ফাঁদে কিন্তু পা দেয়, তাদের অ্যাডভান্স টাকা দিয়ে রাখে। দয়া করে তাদের ফাঁদে পা দিবেন না। আমার এই দর্শকদের এই ভিডিওর মাধ্যমে আমি সতর্কতামূলক জানিয়ে দিতে চাই, কোনো রকমভাবে কোনো দালালের ফাঁদে কিন্তু আপনারা পা দিবেন না। প্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের এই হাওড়া ব্রিজ এবং হাওড়া রেলওয়ে স্টেশনের ভ্রমণের যে অভিজ্ঞতাটি শেয়ার করেছি আপনাদের সাথে? যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্রথমবারের মতো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সর্বদা চেষ্টা করি নতুন নতুন জায়গা, নতুন নতুন তথ্য আপনাদের সাথে সহবাগ করার জন্য। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কিন্তু আমরা আশা করতে পারি, এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন, লিখে জানিয়ে দেবেন, এবং সেই সাথে আপনার বন্ধুবান্ধবের সাথে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কলকাতার সেই ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেই ভ্রমণের অভিজ্ঞতা আমরা শেয়ার করব আপনাদের সাথে। তো প্রিয় দর্শক, পুরো সেই ভিডিওটি দেখতে আপনারা চোখ রাখুন ট্রাভেল টেস্টারের পর্দায়, এবং আশাও বিশ্বাস করি ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ট্রাভেল টেস্টারের সাথেই থাকবেন।